28 অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে রয়েছে বাংলাদেশের বিপরীতে নেদারল্যান্ডসের ম্যাচ। এর দুদিন পর 31 অক্টোবর বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট লড়াই। এছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা ভারত ও পাকিস্তান ইংল্যান্ড ম্যাচও। বিদেশের মাটিতে আইসিসি বিশ্বকাপ দেখা অনেকের কাছে স্বপ্ন হলেও প্রতিবেশী দেশে 5টি বড় ম্যাচ হওয়ায় অনেক বাংলাদেশি খুশি হয়েছিলেন। ক্রিকেটের নন্দনকানন ইডেনে বসে খেলা উপভোগের আশায় ছিলেন অনেকে, কিন্তু ভিসা জটিলতার কারণে সেই আশায় যেন গুড়ে বালি। আমার বন্ধু বান্ধবের মধ্যেই অনেকে আছে যারা অ্যাপ্লাই করে আছে, এখনো ভিসা পায়নি। ভিসা যেহেতু হার্ড হয়ে গেছে, অনেক টাফ লেভেলে চলে গেছে, সো যারা মধ্যবিত্ত অথবা মিডল ক্লাস লেভেল আছে, যারা চাই যে খেলাটা মাঠে বসে এনজয় করি, উপভোগ করি, তাদের জন্য এটা একটু বেশি টাফ হয়ে যাবে। এখন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে, তারা ভিসা পাসপোর্ট জমা দেওয়ার ডেটই পাচ্ছে হচ্ছে 3 মাস পরে। সো যারা ইচ্ছা ছিল যে মানে এখানে এসে ওয়ার্ল্ড কাপ দেখবে, তারা তো আগে থেকেই জানতো না যে 3 মাস লাগবে যে ভিসা পেতে। তো এখন তাদের স্বপ্ন একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে, তারা মানে এটা পারবেই না। এটা বিচার জন্য 1.5 মাস 2 মাস 3 মাস হয়রানি হইতে হয়। এক বাচ্চা লাগে তো আরেক বাচ্চা লাগে না। যেমন আমার ছেলে, আমরা ভালো এসেছি, একটা বিচার লাগে নাই, 2 বার ট্রাই করছি, লাগে না, এখন ফ্যামিলি নিয়ে আসতে পারি না। কয়েক মাস ধরেই কলকাতায় ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকরা অভিযোগ তুলছিলেন, প্রত্যাশিত সময়ে ভারতে আসার ভিসা সংগ্রহ করতে পারছেন না তারা। নির্দিষ্ট সময়ে ভিসার জন্য টোকেন সংগ্রহ করে সাক্ষাৎকার দেওয়ার পরও ছোটখাটো সমস্যার কথা বলে ভিসা বাতিল কিংবা ভিসা দিতে দেরিও করা হচ্ছে। যদিও এর কারণ সম্পর্কে নেই কোনো স্বচ্ছ ব্যাখ্যাও। ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকদের সংখ্যাও আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে কলকাতার ব্যবসায়ীরা। ভিসার জটিলতা যতদিন সম্বন্ধ হচ্ছে না, এখানে লোকরা সেভাবে তারা কোনো পরিকল্পনা করে বাস্তবতা করতে পারবে না। এক্ষেত্রে তারা যদি আসে আমাদের বিজনেসের জন্য সুবিধা, আমাদের এখানে সবার অর্থনৈতিক উন্নতি হবে, সব কিছু হবে। আমরাও এক্সপেক্ট করেছিলাম যে সবাই আসবে এবং ইয়ে, কিন্তু ভিসা যত দেরি করছে সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এখন ভিসা ব্যাপার আমি একটাই বলতে পারি, এটা গভর্নমেন্টের ব্যাপার, এটা আমাদের কিছু করার নেই, আমরা শুধু তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করতে পারি। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় কমবেশি 150 আবাসিক হোটেল রয়েছে। এই এলাকায় প্রায় 1000 কোটি টাকার ব্যবসাও হয় প্রতি বছর, আর এই ব্যবসার সিংহভাগই আসে বাংলাদেশি পর্যটকদের থেকে। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি পর্যটকরা আসবেন এমনটা ভেবেই কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন কলকাতার ব্যবসায়ীরা। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের, কারণ যে ভিসা নিতে সময় লাগতো মাত্র 15 দিন, সেটি এখন 3 থেকে 4 মাসে গিয়ে দাঁড়িয়েছে। আর সে কারণেই পরিকল্পনা করার পরও ইডেনে বসে প্রত্যাশিত ম্যাচ দেখতে পারবেন না বাংলাদেশি পর্যটকরা, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।